গাজায় গণহত্যা নিয়ে প্রামাণ্য চিত্র নির্মাণ ও প্রচারের মাধ্যমে ডয়চে ভেলেকে মানবাধিকারের প্রতি তার অঙ্গীকার এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রমাণের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন বাংলাদেশের সম্মেলন কক্ষে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, নিকট অতীতে ডয়চে ভেলে মানবাধিকার নিয়ে একটি রিপোর্ট করেছে, যেখানে কিছুদিন আগেও গৃহযুদ্ধ মোকাবেলা করা দেশ শ্রীলঙ্কার সাথে বাংলাদেশকে তুলনা করা হয়েছে। যে DW একটা রিপোর্ট করেছে হিউম্যান রাইটস নিয়ে, অদ্ভুতভাবে অবাক হলাম, শ্রীলঙ্কার কনটেক্সটের সাথে বাংলাদেশ নিয়ে এসেছে। একটা দেশে সিভিল ওয়ার হয়েছে, তাও কতদিন আগে, তার সাথে কম্পেয়ার করে ট্যাগ করে যে কাজটি করেছে, আমি এটাকে ক্রিটিসাইজ করব না। হিউম্যান রাইটস নিয়ে যে কোনো সংস্থার কমিটমেন্টকে আমি অ্যাপ্রিসিয়েট করি। শুধু আমি আহ্বান জানাবো যে তাদের যদি হিউম্যান রাইটসের প্রতি এত কমিটমেন্ট থাকে, সেটা প্রমাণ তারা দেখ, গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, জেনোসাইড হচ্ছে, সেটার উপর আর একটা ডকুমেন্টারি তারা বানিয়ে দেখ, এবং তার মাধ্যমে তাদের কমিটমেন্ট টু হিউম্যান রাইটস তারা প্রুফ করুক, এবং একই সাথে তাদের গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু আছে সেটাও তারা প্রুফ করুক। আমি এই আহ্বানটা জানাতে চাই।